মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড গতকাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার সমাধান কি আছে, কিভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল পেজে আমরা ভিজিট করেছি। অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। এই পেজটিতে আসবার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাবেন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর অফ সাবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। এই যে অ্যাডমিট কার্ডটি, এটা আপনারা ডাউনলোড করতে পারছেন। তার জন্য এখানে ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে এখানে একটা অপশন দেওয়া হয়েছে। এই অপশনে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবার জন্য ক্লিক করতে হবে। তো এই অপশানটিতে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। তো নতুন যে পেজটি ওপেন হবে ঠিক এরকম ধরনের অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটা পেজ কিন্তু ওপেন হবে। এই পেজটিতে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখবেন এখানে দুভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথম বক্সে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং এনরোলমেন্ট আইডি, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়েও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন। এবার আমি আপনাদেরকে দুটো প্রসেসে দেখাচ্ছি। আমি প্রথমে নাম দিয়ে দেখবো। তো এখানে ফার্স্ট নেম আমি এখানে সিলেক্ট করলাম। ফার্স্ট নেম সিলেক্ট করবার পরে আপনারা কিন্তু এখানে ফার্স্ট নেম আপনাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনারা কিন্তু পুরো নাম লিখবেন না, ভালো করে শুনে নিন। এখানে কিন্তু শুধুমাত্র ফার্স্ট নেমটা লিখতে হবে, অর্থাৎ আপনাদের যদি নাম পূজা কুণ্ডু বা যেটাই হোক, জ্যোতির্ময় মোহরা যেটাই হোক, আপনারা কিন্তু শুধু ফার্স্ট নেমটি লিখবেন। আপনাদের টাইটেলটি কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু আপনারা লিখবেন না, শুধুমাত্র আপনাদের ফার্স্ট নেম লিখবেন এবং নিচে এখানে ডেট অফ বার্থের ডেট দেবেন, এখানে আপনাদের মাস দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থের সালটা লিখবেন। এই তিনটে জিনিস লিখবেন, ঠিক আছে? এই তিনটে জিনিস লিখবার পর আপনাদের কী করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের যদি এরকম মেসেজ শো করে, মেসেজ দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ডিটেলস ডিড নট ম্যাচ, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের এটা কিন্তু ম্যাচ করছে না, বা অনেকের কিন্তু দেখাতে পারে যে আপনাদের একই নাম হয়ে যাচ্ছে অন্য কোনো ক্যান্ডিডেটের সঙ্গে, সেই জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হচ্ছে না, এরকম আপনাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কী করবেন, আপনারা কিন্তু এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নাম দিয়ে ট্রাই করবেন না, সেটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ট্রাই করবেন। তার জন্য ফার্স্ট নেমের জায়গায় এখানে অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি প্রথম যে অপশানটি এখানে সিলেক্ট করবেন। দেখবেন এখানে অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের কিন্তু চাওয়া হবে। অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি দেবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গাটাতে এনরোলমেন্ট আইডিটা দিয়ে দিয়েছি। এনরোলমেন্ট আইডিটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম ডাউনলোড করেছিলেন সেই ফর্ম দেখে কিন্তু পরিষ্কার করে লিখবেন, এবং এখানে আপনারা আরও একবার ডেট অফ বার্থটি এখানে কিন্তু বক্সে পুট করে দেবেন। তো ডেট অফ বার্থ এনরোলমেন্ট আইডি দেওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। যখনই ডাউনলোড বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডটি আমাদের সামনে কিন্তু চলে আসলো। এই অ্যাডমিট কার্ডটি আপনারা অবশ্যই অনলাইন থেকে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু কালার প্রিন্ট আউট করে নেবেন এবং পরীক্ষা সেন্টারে এটা নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদের একটি আইডি প্রুফ এবং দু কপি ফটো আপনারা অবশ্যই সঙ্গে ক্যারি করবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিও দুটো পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।